কাল রাত্রে না রাত নটার সময় আমাদের এখানে বাঁধ ভেঙে বন্যা হয়ে গেছে প্রচণ্ড আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা অনেকবার ফোন করেছি কোনো হচ্ছে কোনো সাহায্য পাইনি এবং আমরা উপরেও ফোন করেছি সেখান থেকেও কোনো এ আসেনি সাহায্যকারীরা আসেনি আমরা ছোট ছোটো বাচ্চা নিয়ে রয়েছি কাল রাত থেকে আমাদের খাওয়া দাওয়া নেই কোনো খাদ্য পাচ্ছি না জল জলও পাচ্ছি না কোনো কিছু আমরা পাচ্ছি না খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে আমাদেরকে উদ্ধার করার জন্য আমরা একটা শীঘ্রই ব্যবস্থা নিন আর একটা এখানে আমাদের একটা করে ঘর ভেঙে যাচ্ছে আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক একেবারে ভয়ঙ্কর একটা বিষয় আপনাদেরকে আমি যে ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে হুগলির খানাকুল এলাকার ভিডিও এবং তার পাশে যে ঘাটাল সেই এলাকারও একই পরিস্থিতি এবং কিছু কিছু জায়গা তো একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা শুনলেন যারা কথা বলছে তারা বলছেন যে বাঁধ ভেঙে গেছে আমরা অসহায় হয়ে পড়েছি আমরা সাহায্য চাইছি আমরা ফোন করছি কিন্তু কোনো রেসপন্স নেই কীভাবে থাকবো ছোট ছোটো বাচ্চা নেই কীভাবে থাকবো একেবারে বলা যায় অনিশ্চিত একটা ভবিষ্যৎ এক কাছে তারা জড়ো হয়ে রয়েছেন কি হবে যেভাবে জল বাড়ছে বাঁধ ভাঙছে গ্রামের পর গ্রাম যেভাবে ডুবে ডুবে যাচ্ছে কী হবে ভবিষ্যৎ সত্যিই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এই সমস্ত মানুষজন আপনারা দেখছেন হয়তো পাকা বাড়ি রয়েছে অনেক কষ্ট হয়তো পাকা বাড়ি করেছেন এলাকার মানুষজন কিন্তু নদীর ধারে এই পাকা বাড়িও কিন্তু ভেঙে পড়ছে সেখানে বাড়ির ছাদে কেউ বা একেবারে বাড়ির ভিতরে ছোট ছোটো বাচ্চারা দেখুন যে কীভাবে আতঙ্কের একটা ছাপ নিয়ে জানলা দিয়ে তারা কিন্তু এখন জল জলরাশি তারা দেখছে কি দাঁড়াবে ভবিষ্যৎ যারা যারা একটু নিচের থেকে নিচের দিকে রয়েছেন তাদেরকে এলাকারই মানুষজন নৌকায় করে তাদেরকে তুলে এনে একটু উঁচুতে আনছেন নিজেরা নিজেদের उद्योग क्योंकि प्रश्न दर्शक যখন এই মাটি মানুষের সরকার এতটা বলা হয় যে সবসময় গরিব মানুষের পাশে যারা সমস্যার মধ্যে থাকেন তাদের পাশে সেই সরকার কোথায় এলাকার মানুষের বক্তব্য যে আমরা ফোন করছি কোনো রেসপন্স নেই হয়তো কোথাও কোথাও যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম কিন্তু যে ভয়ঙ্কর পরিস্থিতি সে তার সঙ্গে মোকাবিলা করার জন্য পর্যাপ্ত টিম নয় সেই জন্যই অনেকে বলছেন যে আমরা ফোন করছি রেসপন্স পাচ্ছি না নিজেদের উদ্যোগে আমরা সরে যাচ্ছি আমাদের ঘর অনেকের ভেঙে পড়েছে সেখান থেকে উদ্ধার করে আনতে পারিনি হয় বাঁচবো সেটা বুঝে উঠতে পারছে না কিন্তু সরকার কোথায় সরকারি লোকজন কোথায় নেতারা কোথায় এই প্রশ্ন তুলছেন দর্শক দর্শক আপনারা জানেন এই খানাকুলো বা ঘাটাল মাস্টার হয় একটা কথা যায় ঘাটাল প্ল্যান আবার যখন বন্যা চলে যায় তখন সব প্ল্যান কোথায় চলে যায় সেটা নিয়ে কেউ খোঁজ খবর নেন না কখনো কখনো দোষারোপ হয় যে কেন্দ্র টাকা দিচ্ছে না আমরা কি করব পার্লামেন্টে গিয়ে কখনো কখনো এই সব নিয়ে একটু উচ্চবাচ্য করে থাকেন কিন্তু আলটিমেটলি আমরা দেখি রেজাল্ট কিছু আসে না ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো রেজাল্ট নাই প্রত্যেক বছর এলাকায় বন্যা হবে ডুবে যাবে নদী বাঁধ বাঁধা হবে আবার ভেঙে যাবে প্রত্যেক বছর ভেঙে যাবে এই গুণগত মান কি থাকে নদী নদীবাদের সেটা নিয়েও প্রশ্ন থেকে যায় কিন্তু কে দেখবে সবই তো কাঠমানি সমিতে কাট মানে গুণগত মান কি আদৌ ঠিক আছে সেগুলোকে আদৌ দেখা হয় এই প্রশ্ন কিন্তু এলাকার মানুষ তুলছেন কিন্তু প্রশ্ন দর্শক এই বারবার বছরের পর বছর ডুবে যাবে আর নতুন সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে চলে যাবে দশটা বছর তারা পার করে এগারো বছরে পড়ে গেল এখন তাদের মুখে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র যদি না দেয় তারা কেন করছে না তারা কেন করছে না শুধু কেন্দ্রের দিকে দোষারোপ করেই এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যখনই বলা হবে কেন বন্যা হয়েছে নিশ্চয়ই শাসক দল তৃণমূল কংগ্রেস বলবে কেন্দ্র মানে দিচ্ছে না কাটাল মাস্টার প্ল্যানের টাকা দিচ্ছে না ব্যাস কেন্দ্র দিচ্ছে না আমাদের কোনো দায়িত্ব নেই আমি আগেও বলেছি দর্শক কেন্দ্র যদি না দেয় আপনারা যদি কোনো দায়িত্ব না থাকে তাহলে কেন চেয়ারটা দখল করে বসে রয়েছেন কেন্দ্র না দিলে আপনারা যেমন পারবেন না আপনারা কি ছেড়ে দিন ছেড়ে দিন কেন্দ্র দেবে না আমরা পাচ্ছি না ব্যাস খালাস সব কিছুতেই কিছু না হলে কেন্দ্র দিচ্ছে না আরে কেন্দ্র দিচ্ছে না আপনি যে আপনাদের সঙ্গে যেরকম সম্পর্ক সেটা তো কি কেন্দ্র দিবে সেটা আমাদের প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে কেন্দ্র দিচ্ছে না বলি খালাস ব্যাস আপনাদের কোনো দায়িত্ব নেই বছর পর বছর এলাকার মানুষজন ডুবে যাবেন উদ্ধার কার্য হবে না ঠিক মতো আজকে এলাকার মানুষ বলছেন কোথায় যাব ছোটো ছোটো বাচ্চা নিয়ে কোথায় যাব রাতে বাঁধ ভেঙেছে রাত তারপরে রাতটা কেটেছে এখনো জল বাড়ছে বাঁধ ভাঙছে এলাকা গ্রামের পর গ্রাম ডুবে যাচ্ছে আমরা ফোন করছি কিন্তু কোথায় কি খাবে বাচ্চাগুলো কি খাবে এলাকার মানুষজন কোনো রকম করে তারা নিজেরাই নৌকা চালিয়ে কোনো রকম উদ্ধার করছেন মাঝে মধ্যে কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে হয়তো ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টিম রয়েছে বিপর্যয় মোকাবিলার দপ্তরের যে টিম রয়েছে তারা হয়তো কিছু কিছু উদ্ধার করছে কিন্তু যে সংখ্যক গ্রাম ডুবে যাচ্ছে এলাকায় সেই সংখ্যক তার উদ্ধার কার্য চালানোর মতো সেই টিম কোথায় কোথায় তারা নেতারা কোথায় আজকে দর্শক আজকে আমাকে বলতেই হবে আজকে যখন আবার অন্যান্য সময় আমরা যখন দেখি আমি একটা জিনিস আর দেখিয়ে কথাটা বলবো দর্শক আজকে এলাকার মানুষ বলছে আমরা অসহায় আমাদেরকে উদ্ধার করা উদ্ধার করা হচ্ছে না আমরা কি করব কোথায় যাব। কিভাবে যাব আমরা বুঝে উঠতে পারছি না আজকে আমি দর্শক এই এই ভিডিওটা দেখাবো একেবারে নতুন সরকার গঠন করার পরেই এই খানা খুলে এসেছিলেন একেবারে হেলিকপ্টারে করে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জি আজকে প্রশ্ন তুলব দর্শক কি প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন কিন্তু প্রশ্ন তুলছেন এই হেলিকপ্টার কোথায় গেল এই হেলিকপ্টার কোথায় গেল যখন ব্রজাঘাতে মারা গেছিলেন তাদের পরিবারের পাশে থাকার জন্য এরকম হেলিকপ্টারে করে কলকাতা থেকে এসেছিলেন অভিষেক ব্যানার্জি এবং তার টিমকে নিয়ে এসেছিলেন কিন্তু প্রশ্ন যখন ডুবে যাচ্ছে গ্রামের পর গ্রাম যেখানে যোগাযোগ নেই হেলিকপ্টার নিয়ে অন্তত উদ্ধার কার্য বা এই সাহায্য সামগ্রী দেওয়ার তো ব্যবস্থা করা যেত এই হেলিকপ্টার কোথায় এই হেলিকপ্টার এখন কি কাজ হচ্ছে কেন সরকার এটাকে ব্যবহার করছে না বা আরো যারা ব্যবহার করে থাকেন আকাশপথে কেন এইসব মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে না সরকার প্রশ্ন উঠবে না এলাকার মানুষ পরিষ্কার বলছেন যে অভিষেক ব্যানার্জি সেই হেলিকপ্টার কোথায় গেল মমতা ব্যানার্জি সেই হেলিকপ্টার কোথায় গেল কবে আসবেন যখন ডুবে শেষ হয়ে যাবে গ্রামগুলো যখন বাচ্চাগুলো না খেতে পেয়ে একেবারে মরণাপন্ন হয়ে যাবে তারপর দেখতে আসবেন এলাকা পরিদর্শনে উদ্ধার কার্য চালাতে হবে না মানুষগুলোর কাছে সাহায্য সামগ্রী দিতে হবে না হেলিকপ্টার নিয়ে শুধু সব বিজনেস হচ্ছে মাঝে মধ্যেই এই সেই হেলিকপ্টার আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আজকে প্রশ্ন এই খানা খুলে রামমান কলেজের আমি ছবি দেখাচ্ছি ভিডিও আগের ভিডিও যেখানে অভিষেক ব্যানার্জি এসেছিলেন হেলিকপ্টারে করে আজ এই খানাখুলের ধর্নগড়ি এলাকা ডুবে গেছে জলমগ্ন গ্রামের পর গ্রাম পাশে ঘাটাল ডুবে গেছে পুরো এলাকা হেলিকপ্টারে পাত্তা নেই যেই সময় হেলিকপ্টারের প্রয়োজনটা সব থেকে বেশি সেই সময় হেলিকপ্টারে দেখা নেই কোথায় যাচ্ছেন অভিষেক ব্যানার্জি ওনাকে বলছেন তিনি নাকি ত্রিপুরা যাবেন রাজনৈতিক কর্মসূচিতে হেলিকপ্টার ঘুরিয়ে খানা খুলে আসুন এলাকার মানুষ বলছেন ত্রিপুরা নয় রাজনীতি পরে করবেন ভোট অনেক দেরি আছে দু তেইশ কিন্তু এই দু একুশে যা অবস্থা খানা খুলে ঘাটালে এদিকে আসুন হেলিকপ্টার ঘুরিয়ে ত্রিপুরা না গিয়ে এদিকে আসুন এলাকার মানুষ কিন্তু বলছেন দর্শক সেই কথাগুলি আমি আপনাদের সামনে যা তুলে ধরার চেষ্টা করছি মানুষের ক্ষোভ যখন পুরো যখন পুরো মানে রাজ্যের একটা বড় অংশ ভেসে যাচ্ছে বন্যাতে ভেসে যাচ্ছে বন্যা এলে দুটো দোষ আমরা দেখি শাসক দল দিয়ে থাকে একটা হচ্ছে জল ছেড়ে দিয়েছে কেন্দ্র ডিবিসি আমরা কি করব ব্যাস আর আমাদের আমাদেরকে সাহায্য করছে না এই তো বলা হয়ে থাকে ছাড়ুন ওই সব কথা যা আছে তা দিয়ে অন্ধত্ব মানুষের পাশে থাকুন এটাই তো বলছি এলাকার মানুষ যদি এই হেলিকপ্টারকে ব্যবহার করে অন্য সময় ঘোরাঘুরি করতে পারেন এখন আসুন না এইসব কাজে লাগিয়ে মানুষের পাশে থাকতে ত্রিপুরা পড়ে যাবেন সেখানে রাজনীতি করবেন স্বপ্ন আপনাদের রয়েছে নতুন করে সরকার গঠনের ত্রিপুরাতে নিশ্চয়ই করবেন আপনাদের স্বপ্ন পূরণের কর চেষ্টা করবেন রাজনীতি করবেন সেটা তো দু দেরি আছে এখন আর হেলিকপ্টার বা সব বিমানে করে সেদিকে না গিয়ে এদিকে আসুন খানাকুলের মানুষের পাশে থাকুন যদি অসময়ে না থাকেন শুধু রাজনীতি করার সময় হেলিকপ্টারের চক্কর কাটবেন সেটা কি করে হয় এই বক্তব্য কিন্তু এলাকার মানুষের দর্শক আমি নিজস্ব কোনো মতামত বলছি না এলাকার মানুষ যে কথাগুলো বলছেন আজকে সেই হেলিকপ্টারে খোঁজ করছেন খানাকুলের এলাকার মানুষ যে আমরা যখন অসহায় আমাদের কাছে হেলিকপ্টারে করে সাহায্য আসে না শুধু নেতারা নিজেদেরকে দেখনদারি সব বিজনেস করার জন্য তারা আসেন আসল সময় যখন দরকার তাদেরকে আমরা খুঁজে পাই না দর্শক কি বলবেন এই সময় মানুষগুলো যারা বলছেন যে এই সময় আমাদেরকে আমাদের পাশে থাকা যে দরকার যে বিষয়টা দর্শক সেটা কিন্তু বারবার বলার চেষ্টা করছেন আমরা চাইছি যে এখন আমাদের পাশে দাঁড়ান এই সব নেতারা আসুন আমাদের পাশে দাঁড়ান এই কথা তারা কিন্তু বলছেন কিন্তু দর্শক আমরা শুনতে পাচ্ছি যে এখন নাকি তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে রাজনীতি করার জন্য গেম প্ল্যান করছেন সেখানে সভা সমিতি বা প্রেস মিট করার জন্যে কিন্তু দর্শক খানাকুল যখন ডুবে যাচ্ছে ঘাটাল যখন ডুবে যাচ্ছে এই বাংলার আর অনেক জায়গা যখন ডুবে যাচ্ছে কলকাতা তো ডুবে রয়েছে সুতরাং এই যখন অবস্থা এই সময় কি রাজনীতি থেকে একটু দূরে থাকা যেত না এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে হবে ত্রিপুরা দখল করতে হবে দেশের প্রধানমন্ত্রী হবে আর দেশের মানুষগুলো রাজ্যের মানুষগুলো মারা যাবে আপনাদের রাজনীতি করতে করতে সময় চলে যাবে মানুষের পাশে থাকতে হবে না এই প্রশ্ন দর্শক অনেকের দর্শক আপনারা কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে